রফিকুল ও তার স্ত্রীর বাসর ঘরে সন্ধ্যা হলেই উঁকি দেন বিভিন্ন বয়সী মানুষ। লাল, নীল, সাদা ফুল আর বিভিন্ন রঙের কাপড়ে সাজানো হয়েছে বাসর ঘরের চারপাশ। রাত হলেই কেউ দেখার জন্য, আবার কেউ খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন তার বাসর ঘরে। আসলে ভাই, আমার এই দোকানের নাম বাসরঘর, সবাই বাসরঘর বলে। এই যে সাজানো, ফুল দিয়ে সাজানো, আর আমি ছোটকাল থেকে ফুল নিয়ে একটু বেশি খেলাধুলা করতাম। ফুল ভালোবাসেন রফিকুল, তাই সবসময় ফুল দিয়ে সাজিয়ে রাখেন এই ঘর। সন্ধ্যা হলেই বাতির আলোতে ঝলমলে হয়ে ওঠে রফিকুলের বাসর ঘর, তা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন সবাই। প্রথম দৃষ্টিতে সুসজ্জিত কোনো বাসর ঘর মনে হলেও আসলে এটি একটি ছোট্ট দোকান ঘর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাজসজ্জার মতোই ব্যতিক্রম রফিকুলের পরিবেশিত দোকানের খাবারও। এখানে রফিকুলের স্ত্রীর বানানো খাবারের মধ্যে রয়েছে মুড়ি ও ছোলা দিয়ে তৈরি চিকেন ডিশ, আর বুট দিয়ে তৈরি চাইনিজ ফ্লেভার, এবং মুড়ি, ছোলা ও চানাচুর দিয়ে তৈরি নুডলস। এই খাবারগুলো স্বাদে বৈচিত্র্য এনে দিয়েছে ভোজনপ্রেমীদের। আমরা যেখানে বসে খাচ্ছি, এটা হচ্ছে বাসর ঘর, যেখানে কনে বসে থাকে, বিয়ে শাদী হয়, ওই ঘরে বসে আমরা চাইনিজ খাচ্ছি। এই খাবারগুলো অল্প দামে পাওয়া যায় সেখানে। প্রতিদিন 10-12 হাজার টাকা বিক্রি হয়, যা দিয়ে রফিকুলের সংসার চলে বেশ স্বাচ্ছন্দ্যে। এতে বাসর ঘর দিয়েই রফিকুলের মাসে আয় প্রায় 70,000 টাকা। এছাড়া দুপুরে স্পেশাল মেনুতে রয়েছে হাঁসের মাংস, মাছ, মুরগি ও সবজি। খাবারের মান এবং দোকানের মনোমুগ্ধকর পরিবেশ দেখে আশপাশের এলাকা থেকে ভোজনপ্রেমীরা ছুটে আসছেন এখানে। তারা আসেন কৌতূহল নিয়ে, আর ফিরে যান তৃপ্তি নিয়ে। চিকেন, চাইনিজ, হাঁসের মাংস, মুরগির মাংস, মাছ, বিভিন্ন রকমের নাস্তা আইটেম এখানে আছে। এই সবাই জানে বাইদং 14-15, সবাই জানে যে এটা বাইদং, এটা বাসর ঘর, এখানে আমরা খাই। ঠাকুরগাঁও সদর উপজেলার পাটিয়াডাঙ্গি বাজারের এই দোকানটি এখন সবার কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দোকানটির নাম রফিকুলের বাসর ঘর। ফুলে সাজানো এই দোকানটি যেন সত্যিকারের বাসর ঘর। সৌন্দর্যের আকর্ষণে ভিন্ন বয়সের মানুষ আসছেন খাবারের জন্য। দোকানগুলির ভেতরে একটা রুচিসম্মত খাবারের ব্যাপার আছে। এখানে আসলে আমরা, যে কেউ আসলে একটা সাশ্রয়ের রেটও পায় আর খাওয়াটাও ভালো পায়। এখানে হাঁসের মাংস পাক হয়, ভালো করে পাক হয়, দূরের দূরের মানুষ আসে এনে খাওয়া করে। যখন জামাই আসে এরকমভাবে আমরা বসায় খাওয়াই, খুব ভালোবাসে, এই জন্য বলে এটা বাসর ঘর। আসলে বাসর ঘর বলতে কোন বরকনের ঘর না, মূলত এটা আমাদের খাওয়ার ঘর। এটা বুট হচ্ছে, বুন্দিয়া আছে, চানা আছে, মুড়ি আছে। রফিকুল ও তার স্ত্রী মিলেই এই দোকানটি পরিচালনা করেন। বাসরঘর হোটেলের মালিক রফিকুল ফুলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেই ফুল দিয়ে হোটেলটি সাজান। এতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ভিন্ন রকমের খাবারের জন্য বেশ জনপ্রিয় এটি। এজন্য এলাকাবাসী খেতে এসে হোটেলের নাম দিয়েছেন বাসরঘর। মোর্শেদ আলম, কালবেলা।